এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো আজকের যেটা শেখাবো সেটা হলো ক্লাস সিক্স এর কোষে দেখি অধ্যায় ১২। তোমাদের আজকে যেটা শেখাবো সেটা হলো বসাগু। বসাগের আগে আমরা নির্ণয় করেছি, বীজগণিত ও বসাগু করেছি, এমনি যাদের বীজগণিত ছাড়া যাদের পাটিগণিতের অঙ্ক তাদেরও আমরা বসাগু করিয়েছি। আজকে দেখো তোমাদের এই অধ্যায়ে লেখা অঙ্ক করাবো, তার আগে যতগুলো শর্ট অঙ্ক যেগুলো বসাগু যেগুলো লসাগু, কোনো কোনো অঙ্ক বসাগু লসাগু নির্ণয় দুটো একসাথে আছে, সেই ছোট ছোট অংশগুলো আগে করিয়ে নিচ্ছি, তারপর তোমাদের এই অধ্যায়ে লেখা অঙ্ক করাবো। তো প্রথমে দেখো তোমাদের যেখানে আছে গসাগু নির্ণয় করা, সেখানে থেকে আমরা গসাগু তোমাদের দেখানোর জন্য চারটে এক্সাম্পল তুলেছি। এবার দেখো তোমরা গসাগু নির্ণয় তোমাদেরকে দেখিয়েছি, আর লসাগু কিভাবে করতে হয় সেটাও তোমাদের দেখিয়েছি। তো আমরা দেখেছি ভাগ প্রক্রিয়ায় গসাগু করা সেটা কিন্তু অনেক বড়, ঠিক আছে? ভাগ প্রক্রিয়া করা মানে সেটা অনেক বড় হয়। আমরা গসাগু করতে বলেছে কোন প্রক্রিয়া কিছু বলে না দিলে, আমরা সবসময় আগেও বলেছি তোমাদের কিছু বলে না দিলে আমরা কি করব, উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু নির্ণয় করব। কারণ উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু নির্ণয় করলে সেটা কিন্তু খুব সহজভাবে হয়ে যায়, ঠিক আছে? তো আমরা চেষ্টা করব সহজ পদ্ধতিটা অবলম্বন করা, ঠিক আছে? ভাগ পদ্ধতিটা কারণ অনেক বড়, গসাগু আমরা সবসময় উৎপাদকে করব, তাহলে দেখবে সহজে সেটা হয়ে যাচ্ছে। তো এখানে দেখো কত আছে, ২৪ ৩০ ৪০ ৪৮। তো আমরা তোমাদের আগের ক্লাসেও বলেছি যে আমরা সবসময় সংখ্যা ভাঙব মৌলিক সংখ্যা দিয়ে। মৌলিক সংখ্যা কোনগুলো, ২ ৩ ৫ ৭ ১১ ১৩, এগুলো হলো মৌলিক সংখ্যা, এই সংখ্যা দিয়ে ভাঙব। তাহলে এখানে আমরা প্রথমে কত খাওয়াবো, ২ খাওয়াবো। ২ দিয়ে ২৪ ভাগ করলে কত হচ্ছে, ১২, ১২ দিয়ে ২৪। ২ দিয়ে যদি ৩০ ভাগে কত হচ্ছে, ২ ১৫ ৩০। ২ দিয়ে ৩০ ভাগ করলে কত হচ্ছে, ১৫। ২ দিয়ে যদি ৪০ ভাগ করি তাহলে কত হচ্ছে, ২ ২০ ৪০। ২ দিয়ে যদি ৪৮ ভাঙি তাহলে কত হচ্ছে, ২ ২৪ ৪৮। এবার দেখো আমরা যদি ২ খাওয়াই, আমাদের গসাগুর নিয়ম হলো যে সংখ্যা খাওয়াবো সেই সংখ্যা প্রত্যেকটা অঙ্কের মধ্যে প্রত্যেকটাই সংখ্যার মধ্যে খেলে তবে সেটা কিন্তু গসাগু নির্ণয়, সেটা আমরা যেটা খাবে সেটাকে নেব, ঠিক আছে? এখানে যেমন ২ সবার মধ্যে গিয়েছে, নেক্সট যে সংখ্যাগুলো বেরিয়েছে আমরা দেখছি কোন সংখ্যা খায়। দেখো যদি ২ খাওয়াই তাহলে ১৫র মধ্যে যায় না, আমরা যদি ৩ খাওয়াই ৩ কিন্তু ২০র মধ্যে যাচ্ছে না, আমরা যদি ৫ খাওয়াই ৫ কিন্তু ১২ ২৪র মধ্যে যায় না, তাহলে ৭ ৭ও যায় না, নেক্সট ১১ ১১ হয় না। তাহলে দেখো আমাদের যে সংখ্যা গসাগু নির্ণয়ের সময় সবসময় মাথায় রাখবি, আমরা যে সংখ্যা খাওয়াবো সেই সংখ্যাটা যেন সবার মধ্যে যাবে এরকম সংখ্যা আমাদের নিতে হবে, মৌলিক সংখ্যা অথচ সেইরকম সংখ্যা আমাদের নিতে হবে। তাহলে আর কোনো সংখ্যা দেখো ২ ৩ ৫ ৭ এর মধ্যে কিছুই যায় না, তাহলে এই চারটে সংখ্যার নির্ণয় গসাগু কি আমরা কি লিখব, নির্ণয় গসাগু আমরা লিখব ২, নির্ণয় গসাগু কত, ২, ওকে? নেক্সট অঙ্ক দেখো কি আছে, ১৬০ ১৬৫ ৩০৫, লাস্টে ৫ আছে শূন্য আছে, দেখো এর মধ্যে তো ২ যায় কিন্তু এদের দুজনের মধ্যে ২ যায় না, এর মধ্যে ৩ যায় না কিন্তু দেখো ৫ সবার মধ্যে যায়, যে সংখ্যা সবার মধ্যে যাবে সেটা আমরা খাওয়াবো। তাহলে ৫ ১৬র মধ্যে কবার যায়, ৩বার, ৩ ৫ ১৫, হাতে থাকে ১, ১ ২ হয় ১৬, তাহলে ৫ ২ ১০, কত হচ্ছে, ৩২। তারপর ৫ দিয়ে দেখো এটা ভাগ করলে ৩ ৫ ১৫, হাতে থাকে ১, ১ ৫ ৩ ৫ ১৫, ফের ৫ দিয়ে এটাকে ভাগ করো ৫ ৬ ৩০, ৫ ১ কে ৫। এবার দেখো ২ ও যায় না, ৩ ও যায় না, ৫ ও যায় না, ঠিক আছে? এই সংখ্যাকে অন্য কোনো মৌলিক সংখ্যার খাওয়ানো যাচ্ছে না, তাহলে এখানে নির্ণয় গসাগু কত বলবো, নির্ণয় গসাগু কত বলবো, ৫। কি মনে হয়, সহজ পদ্ধতি? আমরা যদি ভাগ পদ্ধতি করতাম তাহলে দেখতে অঙ্ক চলে যেত, বোর্ডের পর বোর্ড অঙ্ক খাই যাচ্ছে এরকম অবস্থা হতো। সব সময় সবচেয়ে শর্ট নিয়মই হলো উৎপাদক বিশ্লেষণ করে গসাগু নির্ণয় করবে, তাহলে খুব সহজে হয়ে যাবে। নেক্সট অঙ্ক দেখো কত আছে, ১৬৫
264 286 তাহলে এর মধ্যে আমরা যদি 2 খাওয়াই তাহলে 165 এর মধ্যে 2 যায় না আমরা যদি 3 খাওয়াই 3 আবার দেখো 264 এর মধ্যে 3 যাচ্ছে 3 24 83 এর মধ্যে 3 যাচ্ছে কিন্তু 286 এর মধ্যে 3 যায় না 5 এটার মধ্যে যাচ্ছে এর মধ্যে যাচ্ছে না 7 যায় না তারপরে মৌলিক সংখ্যা হলো 11 দেখো 11 খাওয়াই আমরা 11 খেলে দেখো 11 16 এর মধ্যে একবার যাচ্ছে 11 কে 11 হাতে থাকে 5 5 আর 5 এ 55 তাহলে 5 11 কত 55 ফের 11 দিয়ে 26 ভাগ করো কত হচ্ছে 11 2 এ 22 হাতে থাকে 23 24 25 26 4 4 4 এ 44 তাহলে 4 11 কত হচ্ছে 44 ফের 11 দিয়ে দেখো আকাশের মধ্যে 11 2 এ 22 দুই বার যাচ্ছে 22 আর কয় দাও 28 6 6 আর পাশে 6 যে 66 তাহলে 6 11 66 এবার দেখো 2 দিয়ে যায় না 3 দিয়ে যায় না 5 দিয়ে যায় না তাহলে 11 কোন সব সংখ্যার মধ্যে গিয়েছে সেটা হলো 11 তাহলে আমরা নির্ণয় গসাগু কি বলবো নির্ণয় গসাগু 11 ওকে নেক্সট অঙ্ক আছে দেখো 24 36 54 তাহলে আমরা যদি 2 খাওয়াই একদম দেখো 2 সবার মধ্যে যাচ্ছে ওকে তাই আমরা 2 নিচ্ছি 2 12 24 2 18 36 2 27 54 2 দেখো সবার মধ্যে দিয়ে গিয়েছে এবার 2 আর সবার মধ্যে যায় না এবার দেখো 3 যাচ্ছে 3 4 12 3 6 18 3 9 27 ওকে 3 দেখো সবার মধ্যে গিয়েছে তাহলে 4 6 9 এর মধ্যে আর কোনো সংখ্যা যায় না তাহলে নির্ণয় গসাগু কি বলবো নির্ণয় গসাগু 2 ইনটু 3 তাহলে কত হবে 6 তাহলে আমরা খুব ভালো করে দেখো দু লাইনে আমরা অঙ্ক করে দিতে পারি যদি উৎপাদকে বিশ্লেষণে গসাগু নির্ণয় করি এখানে আমরা দুটো জিনিস মনে রাখবো এক উৎপাদকে বিশ্লেষণ করে বিশেষ করে ক্লাস 6 থেকে সবারই গসাগু যাদের 7 এও আছে সবসময় চেষ্টা করবে উৎপাদক বিশ্লেষণ করে গসাগু করা 5 রাও করতে পারো তাহলে দেখবে এক দু লাইনেই অঙ্ক হয়ে যাচ্ছে আর গসাগুর নিয়ম হলো যে সংখ্যাটা সব সংখ্যার মধ্যে খাবে আমি 2 দিয়ে খাওয়াচ্ছি 24 30 40 48 যে সংখ্যাটা সবার মধ্যে নিয়ে যাবে সেটা হবে গসাগু এখানে দেখো 2 সবার মধ্যে গিয়েছে আবার 3 সবার মধ্যে গিয়েছে তাই আমাদের 2 3 গুণ করে হয়েছে কত 6 তাহলে নির্ণয় গসাগু কত 6 তাহলে আমরা কিন্তু প্রথমে এখানে 6 খাওয়াতে পারি না 6 কিন্তু যৌগিক সংখ্যা আমাদের মাথায় রাখতে হবে আমরা যে সংখ্যাগুলোকে ভাঙছি সেটা মৌলিক সংখ্যা দিয়ে ভাঙতে হবে 2 3 5 7 এই সংখ্যাগুলো দিয়ে ভাঙতে হবে